আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের অ্যাফিলিয়েট ডক্টর টিম চ্যানেল থেকে আমি মোহাম্মদ মাছমাছি আপনাদের সাথে। ইতিপূর্বে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন প্রকার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে এবং কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। আর আজকে আমিও আপনাদের সামনে এসেছি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নতুন একটি মেথড নিয়ে, যে কীভাবে নতুন একটি সাইটে মার্কেটিং করা যায় এবং সেই সাইটে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটি আপনাদেরকে দেখিয়ে দিব। আর সেই আমাদের সাইটের নাম হচ্ছে স্লাইড শেয়ার। আর এই স্লাইড শেয়ার, যে আমরা অ্যাফিলিয়েট যে মার্কেটিং করব, এই মার্কেটিংগুলো সাধারণত আমাদের বিভিন্ন প্রকার পিডিএফ আকারে মার্কেটিং করতে হবে। তো চলুন আমাদের কথা না বাড়িয়ে আমরা কাজটা করি। ফার্স্টে আমাদের গুগলে গিয়ে আমাদের স্লাইড শেয়ার দিয়ে সার্চ করতে হবে। আচ্ছা, এরপর আমরা কি করবো, এখানে সাইন আপ ফর লিঙ্ক অ্যাকাউন্ট, মানে আমরা নতুন করে এই স্লাইড শেয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করব। আপনি এখানে দেখতে পারবেন জয়েন লিঙ্কডইন। আমাদের ফার্স্ট টাইম এই স্লাইড শেয়ারে যখন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাব, তখন আমাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। তাই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে আমাদের একটা আমাদের যে কোনো একটা ইমেল দিতে হবে। আমাদের এখানে ইমেলটি দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখানে পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাগ্রিয়ান জয়েনে ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদের ফার্স্ট নেম, ধরুন আমার এখানে আপনার যে নেমটা দিবেন, এই নেমটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কোন একটা নাম দিবেন এবং যে নামটা যেন অবশ্যই যেন মানুষের চোখে যেন অ্যাট্রাকটিভ হয়। যেমন আমার একটা পছন্দের নাম আছে এবং লাস্ট নেম দিলাম হচ্ছে আমরা কন্টিনিউ করে দিব। বন্ধুরা, এরপর আমাদের এখানে ভেরিফিকেশন করতে হবে। ওকে, তো এখানে আমাদের যে আমি আপনাদের ফার্স্ট টাইম বলেছিলাম যে আমাদের স্লাইড শেয়ার যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট যখন করতে যাব, তখন অবশ্যই আমাদের এই লিঙ্কডইনের অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে এখানে যে ফর্মটা চলে এসেছে, এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। এখানে আমাদের যে কান্ট্রি, সেই কান্ট্রির নেম দিব। এরপর এখানে আমাদের হচ্ছে সিটির নেম দিব। আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট একটা সিটির নেম দিয়ে দিবেন। এরপর নেক্সট করবেন। আচ্ছা, এরপর এখানে আমরা দেখতে পারবেন এখানে যে হলো কি আছে, এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেল, আপনি এখন মানে কি করেন বা কি করতেছেন এরকম একটা টাইটেল দিয়ে দিবেন। যেমন আমি এখন স্টুডেন্ট, আমি স্টুডেন্টকে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, এরপর এখানে খেয়াল করেন যে এই যে আপনার যেটা ফর্ম চলে এসেছে যে স্কুল কলেজ অ্যান্ড ভার্সিটি, তারপর আপনার ডিগ্রি, যে আপনি কিসে মানে অনার্স মাস্টার্স নিয়ে কিসে পড়াশোনা করতেছেন এই ডিগ্রিটা দিয়ে দিবেন। এরপর আপনি হচ্ছে স্পেশালাইজেশনটা দিয়ে দিবেন। এরপর আপনি আসলে যে এই অ্যাফিলিয়েট মার্কেটিং যে শুরু করতে যাচ্ছেন, এই মার্কেটিংটা কবে থেকে স্টার্ট করেছেন, এবার কবে আপনার হচ্ছে এটা শেষ হয়েছে এটা দিয়ে দিবেন। এরপর এখানে আপনি কি করবেন, এখানে এটা কন্টিনিউ করে দিবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে ফর্মটা পূরণ করে আপনাদের নেক্সট কাজে চলে যাবেন। তো বন্ধুরা, আপনারা এর আগে যে ফর্মটা ছিল, ফর্মটা পূরণ করার পরে যেভাবে বললাম সেভাবে ফর্মটা পূরণ করে আপনারা কি করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনি যে ইমেইল দিয়ে এই লিঙ্কডইনটি খুলতে যাচ্ছেন, সেই ইমেইলে আপনারা হচ্ছে এই কনফার্ম যে একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা চলে যাবে। তো আমি এখানে আমার সেই ইমেইলটা আমি এখানে ক্রিয়েট করে দিয়েছি। এখানে দেখতে পারবেন যে লিঙ্কডইনের একটা মেসেজ চলে এসেছে। এই মেসেজের মধ্যে যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা এই কোডটি নিয়ে আপনারা কি করতে পারেন, এই লিঙ্কডইনে গিয়ে তো বন্ধুরা, এর আগে যে ফর্মটি ছিল ওই ফর্মটি আপনারা যেভাবে বলেছে সেভাবে পূরণ করার পরে
আপনাদের যে কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের এই লিংকডইন যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় আপনারা যে ইমেলটি দিয়েছিলেন ওই ইমেলের মধ্যে আপনার একটি পাসওয়ার্ড চলে যাবে অর্থাৎ কোড চলে যাবে ওই কোডটি আপনারা এখানে নেওয়ার পর আপনারা এটাকে কী করবেন অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম করে দেবেন ওকে এরপর আপনারা কী করে দেবেন স্কিপ তো বন্ধুরা এই হচ্ছে আমাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনারা এখানে কী করে দিতে পারেন ফিনিশ করে দিতে পারেন ফিনিশ করার পর আপনাদের এখানে একটু এই দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কডইন অ্যাকাউন্টে মনে হচ্ছে না কিন্তু আসলে আপনার এটা মানে এটা নিয়ে হতাশার কিছু নেই আপনারা এখানে একটু রিলোড দিবেন রিলোড দেওয়ার পরে আপনাদের এটা আবার ইন্টারফেসটা মানে সুন্দর করে চলে আসবে তো ভিউয়ার্স অলরেডি আমাদের লিঙ্কডইনের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের স্লাইড শেয়ারের ইন্টারফেস তো এখন আমরা এখন কী করতে পারি লগ ইন করতে পারি লগ ইন করার পরে আমাদের স্লাইড শেয়ার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব তো এখন আমরা এই স্লাইড শেয়ারে কীভাবে একটা আমাদের পিডিএফ ফাইল পোস্ট করব এটি সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমাদের কী করতে হবে এখানে আপলোডে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইল টু আপলোড এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব এরপর আমাদের কোথায় যেতে হবে আমার যে পিডিএফ ফাইলটি আমি যেখানে রেখেছি সেখান থেকে আমার পিডিএফ ফাইলটি এখানে এনে আমি এখানে সিলেক্ট ফাইল টু আপলোড করে দেব ভিউয়ার্স আমাদের এই পিডিএফটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে তো আমাদের এই যে যে পিডিএফটি যেটা তৈরি করেছিলাম এই পিডিএফটি আমি আমার ব্লগ পোস্টে ল্যাপটপ সম্পর্কে একটি পিডিএফ আচ্ছা তো এখন আমরা এখানে কি করতে পারি এই যে যে পিডিএফটি নিয়েছি এটা যে সম্পর্কে আমাদের এই পোস্টটা ছিল এই সম্পর্কে আমরা এখানে টাইটেলটি দিয়ে দিব তো আমাদের এই যে টাইটেল আমাদের যে পোস্টটি ছিল এই পোস্টটি সাধারণত ল্যাপটপ আর আমরা জানি ল্যাপটপ সাধারণত একটি ওয়েট লসের প্রোডাক্ট তো এখানে আমরা সেই সম্পর্কে একটা টাইটেল দিয়ে দেব ওকে এরপর আমরা এখানে ডিসক্রিপশন দিয়ে দিব এই প্রোডাক্ট সম্পর্কে তো ভিউয়ার্স আমরা এখানে আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশনটি দিয়ে দিলাম এরপর আমরা এখানে এই প্রোডাক্টটি কি সম্পর্কে এই এর ক্যাটাগরিটি সিলেক্ট করে দিব এটা সাধারণত ছিল আমাদের হেলথ সম্পর্কে এরপর আমরা এখানে প্রাইভেসিটি পাবলিক করে দিব এরপর আমরা এখানে এই প্রোডাক্টে কিছু ট্যাগ দিয়ে দিব যেমন ধরুন ওয়েট লস ট্যাগ আপনার এভাবে এই প্রোডাক্টের অনেকগুলো আপনারা এখানে ট্যাগ দিতে পারেন এরপর আপনার ট্যাগ দেওয়ার শেষ হলে আপনারা এখানে পাবলিশ করে দিবেন ভিউয়ার্স আমাদের পোস্টটি অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের এই প্রোডাক্টে আমাদের পোস্ট হয়ে গিয়েছে তো এইভাবে আমরা বিভিন্ন প্রকার পিডিএফ ফাইল আমাদের এই স্লাইড শেয়ারে পোস্ট করতে পারবো এবং এখানে ভিজিটররা এসে আমাদের এই প্রোডাক্টটি বা এই মানে পিডিএফ ফাইলটি তারা এই বই আকারে এখানে ডাউনলোড করে তারা নিজস্বভাবে এটাকে পড়তে পারবে বা দেখতে পারবে এভাবে আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করব তো আশা করি ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পেরেছেন এভাবে আপনারা স্লাইড শেয়ারে বিভিন্নভাবে এই পিডিএফ ফাইলগুলো আপনারা এখানে পোস্ট করবেন তো বন্ধুরা দেখা হবে আগামী পর্বে অন্য কোনো মেথড নিয়ে তো ভালো থাকুন আল্লাহ হাফিজ